বল ভেবে খেলতে গিয়ে আচমকা বিস্ফোরণ, পা উড়ে গেল এক শিশু। গুরুতর জখম অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করা হবে তার। এদিকে ঘটনায় আরো দুইজন শিশু আহত হয়েছে, হাসপাতালে চিকিৎসা চলছে তাদের, একজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর এলাকার ঘটনা।